আমার দর্শকদের একটু আইডিয়া দেবেন কি যে আম গাছ লাগাতে গেলে তার মাটির প্রিপারেশন কি হওয়া উচিত? নমস্কার সুপ্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন। ভিডিওর শুরুতেই আশা করি দেখে বুঝতে পেরে গেছেন যে আম গাছ রিলেটেড আজকের ভিডিও। এই মুহূর্তে আপনার বাগানে কত স্টক, কেমন কি স্টক রয়েছে? আমার বাগানে এই মুহূর্তে ধরুন প্রায় 80,000 মতো মাল স্টক আছে। স্টক তো এই বাগান থেকেই কিন্তু আগে একটি ভিডিও বানিয়েছিলাম যেখানে এই বাগানে কোন কোন প্রজাতির আম গাছ রয়েছে এবং কেমন দাম রয়েছে সম্পূর্ণ ডিটেলস তুলে ধরেছিলাম। আচ্ছা, 6 মাসের মধ্যে যদি গাছ যদি মরে যায় আমি কিন্তু রিপ্লেসের জন্য কিন্তু চারা দিব, তার জন্য কোনো পয়সা লাগবে না। মানে অন ক্যামেরা আমার দর্শকদের জন্য একদম। প্রথম পর্বের ভিডিওটির লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আজকে দ্বিতীয় পর্বে আমরা সম্পূর্ণ কিন্তু আলোচনা করব গাছের পরিচর্যা নিয়ে। আইডিয়া দেবেন কি যে আম গাছ লাগাতে গেলে তার মাটির প্রিপারেশন কি হওয়া উচিত? আমি বলবো যে আমাদের জৈব সার কিংবা আমাদের যে গোবর সার যেটা, ওইটাকে দিয়ে লাগালেই বেটার। ওকে, অন্য কিছু না। আমরা যদি রাসায়নিক সার ব্যবহার করি, এই যে ধরুন এই যে নরম নরম যে এই সমস্ত যে ডালগুলো বেরোচ্ছে এগুলো কিন্তু পোকা লেগে আসবে। ওকে, রাসায়নিক সার ব্যবহার করলে? ওকে, যত গাছটা নরম থাকে, সবসময় যেন নরম থাকবে, সে মানে আমাদের কয়েকে বলা হয় এই কোঁচ বলা হয়, একটা কোঁচ দিতে থাকবে, ওইটা কিন্তু নরম যত থাকবে কিন্তু ওইটা কিন্তু পোকার কিন্তু আক্রমণটা বেশি হবে। ওকে, আর আমাদের জৈব সারে কি হচ্ছে, আস্তে আস্তে করে সেগুলো কিন্তু বৃদ্ধিও পাচ্ছে আর গাছ মোটা হচ্ছে, শক্ত থাকছে, এটাই হচ্ছে একটা পার্থক্য। জৈব সার শুধু গোবর সার দিয়ে মাটিতে লাগালে না, গোবর সার আবার একটা জৈব একটা বাজারে কিনতেও পাওয়া যায়। আচ্ছা, না হলে আপনি সিং হাড় খোল সুপার ফসফেট এগুলোকে একটা স্পাঞ্চিং করলেন, স্পাঞ্চিং করে ওই গর্তের মধ্যে দিয়ে লাগিয়ে দিলেন, কিংবা আপনার টবে মাটির সঙ্গে মিশিয়ে পরিমাণ মতো দিয়ে। আচ্ছা, যদি ধরুন একটা এক বস্তা মাটি হয়, তাতে এক বস্তা মাটির মধ্যে তার 50% মাটি চলে গেল, তার মধ্যে 50% খড় দিল নাকি, আর তাতে কত পরিমাণ যতটা দিক তাতে কোনো ক্ষতি নেই? আচ্ছা, এই যে হাড় গুঁড়া এইগুলো না, এবার বলে দিই, এক বস্তা যদি হয় আমি বলবো 100 গ্রাম হচ্ছে সিং। আচ্ছা, 50 গ্রাম হাড়, 100 গ্রাম সুপার ফসফেট, 100 গ্রাম খোল, আচ্ছা, ওইটাকে দিয়ে আপনি মিক্সিং করে লাগিয়ে দেন। ওকে, মাটি তৈরি করে কি সঙ্গে সঙ্গে লাগিয়ে দেবে না কিছুদিন মাটি, অনেকে মাটি তৈরি করার পর কিছুদিন রেখে দেয় দিয়ে লাগায়? না না না, ওইটা জৈব সারের ক্ষেত্রে কোনো অসুবিধা নেই, মানে আজকে করে আপনি কালকে লাগাতে পারেন, এতে কোনো অসুবিধা হয় না, কোনো রকম অসুবিধা হবে না। আর অনেকে এই যে ছোট এখান থেকে বাগান থেকে গাছ নিয়ে গেলে এত হেলদি থাকে, এই যে দেখছেন এত হেলদি, ঠিক আছে, অনেকে নিয়ে গিয়ে গাছের গ্রোথ আনতে পারে না, সেক্ষেত্রে কি সমস্যা? না না না, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, ওই শেকড় যেটা ওই গুচ্ছ শেকড় থাকে আর একটা আমাদের যে মেন শেকড় থাকে, ওই মেন শেকড় জোকড়ের ক্ষেত্রে কি হয়, তখন ও যে মানে শেকড়টের খাবার নিতে মানে দেরি করে, তখন অনেক সময় গাছ মরেও যেতে পারে, গাছটা শুকিয়ে যায়। আর গুচ্ছ থাকলে কি হচ্ছে, সে কিন্তু এখান থেকে গিয়ে যখন অন্য জায়গায় শিফটিং হবে কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু ও খাবারটা পেয়ে যায়। আচ্ছা, যেই কারণে আপনি আপনার গাছের প্রতি এতটাই কনফিডেন্ট যে 6 মাস আপনি গ্যারান্টি নিয়ে নিচ্ছেন যে গাছ মরবে না? আর 6 মাসের বেশি নিই না কেন জানো, মানে মানুষ কিন্তু প্রথমে যে চারাগুলো নিয়ে যায় তারা কিন্তু প্রথম যত্ন করে, তারপরে কিন্তু আর কেউ যত্ন রাখে না, বেশিরভাগ লোকেরা কিন্তু যত্ন করে না, ওই জল দেয় না, খাবার দেয় না, ওষুধ দেয় না, ওইগুলো কিন্তু পরের দিকে কিন্তু মরে যায়। আচ্ছা, আমি মাটির পরিচর্যা তো আপনাদের বললাম, মাটির পরিচর্যা নিয়ে আলোচনা করলাম কী কী দিতে হবে না দিতে হবে। আম গাছে আমিও যখন বাড়িতে আম গাছ লাগিয়েছি, টবে যখন লাগিয়েছি, কিছু কিছু সমস্যা আমি ফেস করেছি, যেরকম কী হচ্ছে পাতা পুড়ে যাওয়া, পাতা হঠাৎ করে টিকা টিকা দাগ হয়ে নষ্ট হয়ে যাওয়া, মানে আরও কী হচ্ছে পাতা পুরো ঝরে যাচ্ছে, এই সব সমস্যাগুলো দেখতে পাচ্ছি, সেগুলোর ক্ষেত্রে আপনি কি সলিউশন দেবেন আমার দর্শকদের? যখন পাতা ঝরে যাচ্ছে, গাছটা পাতা সম্পূর্ণ ঝরে যাচ্ছে, তো প্রথম হলুদ হবে, হলুদ হওয়ার সঙ্গে সঙ্গে আমাদেরকে বুঝতে হয় যে ওই মানে শেকড়ের ডিস্টার্ব হয়েছে। আচ্ছা, ওই প্রথম আমরা একটা
ওই পাতায় একটা স্প্রে করব সাপ সাপ ফাঙ্গিসাইড হ্যাঁ ফাঙ্গিসাইডের কিছু ব্যবহার করলাম দিয়ে সেকড়ে আমরা দিই সাধারণত স্যালোয়ার তার সঙ্গে টেকরন স্যালোয়ার তার সঙ্গে টেকরন দুটোকে আলাদা আলাদা আমরা জলে ভিজিয়ে দিই মানে লিটারে কেমন কি পরিমাণ ওইটা ওষুধ দোকানে গেলে আপনাদেরকে বলে দেবে যেমন মোটামুটি যখনই একটা হলুদ গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে তখন ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে পাতায় সাপ ব্যবহার করতে পারে বা আদার কোনো ফাঙ্গিসাইড এছাড়া সে করে কি করবে টেকরন টেকরন আর স্যালোয়ার স্যালোয়ার এটা দিলে কি হবে ওই শেকড়টাকে নষ্ট হতে দেবে না শেকড়টাকে নতুন করে গজাতে শুরু করবে এবং যে কয়েকটা পাতা থেকে গেছে সেটা কিন্তু শক্ত করে দেবে আচ্ছা আর পড়তে দেবে না পড়তে দেবে না আচ্ছা অনেক সময় দেখা গেছে আম গাছের পাতাগুলো সাইডের থেকে পুড়ে পুড়ে চলে যাচ্ছে পুড়ে পুড়ে যাচ্ছে গাছে গাছ ঠিক আছে অথচ পাতাগুলো হঠাৎ করে দেখা যাচ্ছে পুড়ে পুড়ে যাচ্ছে সেক্ষেত্রে কি সমস্যা সেক্ষেত্রে আমাদের যখন এইটা যখন নরম পাতা যখন বেরোয় হ্যাঁ হ্যাঁ তখন কিন্তু কিছু পোকা আছে যেটা আমাদের এই জায়গাটা প্রথম মেরে দেয় যেটা আমরা বুঝতে পারি না ওকে মানে গাছের ঠিক এই অংশটা মানে আসছে ক্যামেরা এই অংশটা এই যে ডোগা অংশটা যখন নরম পাতা থাকে একদম এইটুকু আচ্ছা তখন কিন্তু ওটা মেরে দেয় তারপর সেটা বড় হলে সেটাকে আমরা তখন দেখতে পাই আচ্ছা আবার অনেক সময় হয় কি ওইগুলো শুধু সাইডগুলো পড়ে যায় হ্যাঁ 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 সাইডগুলো পড়ে যায় তখন কিন্তু আমাদের একটা জিনিস মনে রাখতে হবে সেটা কিন্তু ওই এর লবণাক্ত পরিমাণ বেড়ে গেছে মাটিতে মাটিতে আচ্ছা সেক্ষেত্রে কি করা যায় সেক্ষেত্রে আপনাকে আমরা সাধারণত লবণের একটা পাউডার পাওয়া যায় আচ্ছা এপসন সল্ট কি ওটা আমি বলতে পারছি না কিন্তু ওই পাউডারটা আমাদেরকে দিয়ে যায় ওই পাউডারটাকে আমরা জলে গুলিয়ে দিয়ে দিই এছাড়া আর কোনো অপশন আছে কি কাঁচা গোবর কাঁচা গোবর হ্যাঁ কাঁচা গোবরকে আমরা প্রথমে জলে ভিজিয়ে দিই জলে ভিজিয়ে তাকে গুলিয়ে রেখে দিলাম তারপরে ওটা থেতিয়ে গেলে ওই জলটাকে নিয়ে আমরা দিয়ে দিই গোড়ায় হ্যাঁ দিলে এই প্রবলেমটা সলভ হয়ে যাবে আমরা কিন্তু যে সিং এর যে সারটা ব্যবহার করি ওই সিং সারটা কিন্তু আমাদের মানে ব্যবহারটা খুব ভালো সিং গুঁড়ো সিং কুচানো আচ্ছা আচ্ছা ওইটা কিন্তু আবার অতিরিক্ত ব্যবহার করলে কিন্তু আমাদের ওই যে যেটা বললাম ওই পাতাগুলো কিন্তু পুড়ে যায় আচ্ছা সিং কুচাওটাকেও একটু কন্ট্রোলে ব্যবহার কন্ট্রোলে ব্যবহার করতে আর কি কি সমস্যা দেখা দেয় আমাদের ক্ষেত্রে এই আবার অনেক সময় আমরা যখন ওই যে কলম বাঁধা হয় এই কলম বেঁধে যে ভি কলম বেঁধেছে তো ওই পাতাটা ফুটে গেল আবার ওই জায়গাটা কিন্তু যে আমাদের যে দড়ি দিয়ে যেটা বাঁধা হয়েছে প্লাস্টিক দিয়ে ওইটা যদি কাটতে দেরি হয় তাহলে কিন্তু ওই জায়গাটা কিন্তু মানে পচে যাবে এবং মরে যাবে আচ্ছা সে কারণেও হয় সে কারণেও হয় গাছ মরে যায় হ্যাঁ সেটা কিন্তু অনেক সময় আমরা যখন ছোট চারা যখন বিক্রি করে দিই ওটা যখন না খুলে ওইটা কিন্তু অনেক সময় অনেক অনেকে বলেছে তখন আমরা কিন্তু সঙ্গে সঙ্গে ওদেরকে বলি ওটাকে কেটে সঙ্গে সঙ্গে সাপ দিয়ে দেন বা ফাঙ্গাসে টাইপের কোনো ওষুধ ব্যবহার করলে ওটা কিন্তু দূর হয়ে যায় মানে যে ভি কলম বা জোড় কলম যেটাই হচ্ছে কেন সেই জোড় কলমের কাছে যে বাঁধনটা থাকছে সেই বাঁধনটা অনেক সময় খোলা হয় যে কারণে ওইখানেই কিন্তু ফাঙ্গাসের অ্যাটাক হয় এবং গাছটা উপরের যে অংশটা মরে যে কারণে ওই যে অনেক অনেক সময় দেখেছি যে অতদূর ঠিক আছে তার উপরে যেন থিতিয়ে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে শুকিয়ে যাচ্ছে এরকম একটা ব্যাপার আবার অনেক সময় ওই বাঁধন যদি না কাটা হয় ওই জায়গাটায় কিন্তু একদম মানে ওরা রস কিংবা খাবারটা উপরে দিতে পারছে না আবার ওইখান থেকে গাছও ভেঙে যায় আচ্ছা আমের যখন মুকুল আসে ঠিক আছে অনেকের বছরের পর বছর আম গাছ পড়ে আছে কিন্তু মুকুল আসছে না বা ফুল ফল আসছে ঠিকঠাক করে ধরছে না সেক্ষেত্রে কি সলিউশন করা যেতে পারে আমি বলবো সঙ্গে সঙ্গে এটাকে করলে হয় না আচ্ছা যদি ফল নিতে হয় ওর প্রস্তুতিটা কিন্তু আমাদেরকে নিতে হয় ভাদ্র মাস থেকে ভাদ্র মাস থেকে আচ্ছা ওই গাছের প্রথমে পোকার ওষুধ মারতে হবে ভিটামিন স্প্রে করতে হবে এবং গাছে যে সমস্ত গাছ বড় হয়ে গেছে ওই ফাটল হয়ে গেছে ওই ফাটলে কিন্তু প্রচুর পোকা থাকে আচ্ছা ওই পোকাগুলো কিন্তু রস শুষে নেয় ওকে ওইগুলোকে কিন্তু যদি আমরা দূর করি কিন্তু হবে আচ্ছা গাছ থাকলে ফল হতে বাধ্য বাধ্য কিন্তু ওই সব কারণের জন্য আমরা তো চোখ আমরা তো সাধারণ মানুষ বুঝতেই পারি না গাছ হয়েছে বড় বড় গাছ হয়ে গেছে অথচ ফল আসেনি তার কারণ এগুলো হতে পারে আবার অনেক সময় ধরুন আমি ওইটাকে গ্রাফটিং করেছি আমার ওইটা এটা মরে গেছে আচ্ছা বীজের গাছটা বেরিয়ে গেছে
সেক্ষেত্রে কিন্তু ফল হতে দেরি হচ্ছে, সেটাও হতে পারে, সেটাও হতে পারে। ওকে, অনেকে অনেক যারা অনেকে চারা তো নিয়ে যায়, ওরা তো জানে না যে কোথায় ভি কলমটা করা হয়েছে বা কোথা থেকে কি করা হয়েছে। আমার কাছ থেকে যে নিয়ে গেলো তাকে আমি বুঝিয়ে দিলাম, কিন্তু যখন আমার কাছ থেকে কেউ নিয়ে অন্য কাউকে দিচ্ছে তখন তো সে বলতে পারছে না। কেউ ধরুন এইরকম ছোট গাছ, এটা তুলছি আমি, হ্যাঁ তুলুন, এই ধরুন ছোট গাছ একটা, এটা অনেকটাই বড় হয়েছে, ধরুন এই পটিং অবস্থায় নিয়ে গেলাম। অনেকে কি করেন যে বড় ড্রাম কেটে আমি বড় ফলের গাছ লাগাবো, পেয়ারা গাছ, আম গাছ, আম গাছ, বিভিন্ন রকম গাছ নিয়ে যাই নার্সারি থেকে, দিয়ে কি করি বড় ড্রাম করে তাকে কেটে আমরা বসিয়ে দিই, এটা কতটা সঠিক সেটা জানতে চাইছি। আমি বলবো সেটা সঠিক না। আচ্ছা, আমার কথা হচ্ছে এটা হচ্ছে 8-9। আচ্ছা, এরপর আমি এটাকে কিন্তু 10-10 করবো। আচ্ছা, এরপর যেটা এগুলো যখন চেঞ্জ হবে বা এটা যখন চেঞ্জ হবে এটা কিন্তু 10-10 হবে। ওকে, 10-10 এক বছর থাকবে। আচ্ছা, তারপরে বছর 10-12। ওকে, মানে এইরকম চেঞ্জ করে 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 আমরা যাবো। আচ্ছা, ডাইরেক্ট যদি পটে বসিয়ে দেওয়া হয় বড় পটে, সেক্ষেত্রে অসুবিধাটা কি হচ্ছে, শিকড়টা বড় তাড়াতাড়ি বৃদ্ধি পেয়ে যাচ্ছে, তারপরে আপনি তারপরে আর কত বড় জায়গা আপনি পাবেন তাকে লাগানোর জন্য, বেশি বড় জায়গা পাওয়া যাবে না, তখন কিন্তু যখন শিফটিং করবেন তখন গাছটা মরে যাবে। আচ্ছা, এটা কিন্তু ধীরে ধীরে বাড়বেও, ফলনও কিন্তু হবে। মানে আমি ধরুন এর থেকে একটু বড় সাইজের পট দিলাম, এর থেকে 2 ইঞ্চি বড় পট দিলাম, তাতেও ফলন ফলন হবে। তার থেকে আবার পরের বছর একটু বড় সাইজ দিলাম, তাতেও ফলন হবে, ফলন হবে। আচ্ছা, এতে কিন্তু গাছের মানে ক্ষমতাটাও কিন্তু বৃদ্ধি পায়। মানে যদি আমরা ধীরে ধীরে পট চেঞ্জ করি তাতে গাছের ক্ষমতাটা লংজিভিটিটাও বাড়তে পারে, এবং আস্তে আস্তে করে গ্রোথ মানে মোটা হবে গাছ, হাইট তাড়াতাড়ি হবে না। আচ্ছা, বছরে কি ট্রিটমেন্ট থাকে, মানে ধরুন আমি গাছ লাগিয়ে দিলাম সারা বছর, তো একটা লাগানোর পর তো একটা সারা বছর ট্রিটমেন্ট থাকে, তাকে 3 মাস হোক 6 মাস অন্তর কিছু কিছু পরিচর্যা করতে হয়, সেক্ষেত্রে আপনি কি বলবেন? আমি বলবো মাসে অন্তত একবার মানে ওই বিষ জাতীয় কোনো ওষুধ মারতেই হবে, পোকার ওষুধ, পোকার ওষুধ, কীটনাশক একটা একবার হলে মারতে হবে। আর ঠিক এই যখন মুকুল আসে সেই মুকুলের আসার আগে আমাদের কিন্তু ভিটামিন স্প্রে করতে হবে, মুকুল আসার আগে। হ্যাঁ, আচ্ছা, ধরুন এই সময় মুকুল আসার সময় তো, মানে এখন হচ্ছে ডিসেম্বর মাস, মানে এখন মুকুল আসবে, আম গাছে মুকুল টুকুল আসে, তো এই সময় কীটনাশক প্রয়োগ করা যাবে না। অনেকে ফল ওই মুকুল ধরলো দিয়ে মুকুলের হতে হতে ইয়ে হয়ে যায়, মানে কি বলে ফল ঝরে যায়, বেশি মুকুল ঝরে যায়, সেক্ষেত্রে কি কোনো বেশি ফলন পেতে গেলে কিছু উপায় আছে? না, আমি বললাম ভিটামিনটা অন্তত আপনাকে দিয়ে রাখতে হবে। আচ্ছা, না হলে আপনি আমাদের যে যেটা মৌমাছি কিংবা ওই যে কি বলে প্রজাপতি, এরা যে সব যে মুকুলে মুকুলে যে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু ওরা তো আর ওরা তো মরে যাবে, আর সেক্ষেত্রে আমাদের কিন্তু ফলন তখন কিন্তু অটোমেটিক কমে যাবে। আচ্ছা, তো এটাই হচ্ছে এইরকমই কিছু কিছু সিক্রেট আছে যেগুলো এক্সপার্ট ছাড়া কিন্তু কোনো আপনাকে এইসব তথ্য কিন্তু দিতে পারবে না। আর আজকে আমি খুঁতিয়ে খুঁতিয়ে জিজ্ঞেস করলাম বলেই কিন্তু স্বপ্নবাবু কিন্তু এইসব তথ্যগুলো বললেন। আমার যতটুকু আমি বলবো না যে আমি সব জানি, এটা বলবো না, যতটুকু আমার অভিজ্ঞতা, 100% নলেজ থাকে না, সবার কাছ থেকে নিয়ে নিয়ে অল্প 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 নিয়ে নিয়েই কিন্তু হয়, এবং সবাই সবারটা দেওয়ার চেষ্টা করে, অনেকে মন খুলে কথা বলতে চান না, অনেকে এইসব কথা বলতেও চান না, আপনি যে এইভাবে যে বললেন আমার দর্শকদের সেটার জন্য অশেষ ধন্যবাদ। তো ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।